আগের দিন আমরা কোয়ান্টাম মেকানিক্সে যেটা দেখেছিলাম বেসিক্যালি স্টেপ পোটেনশিয়াল, তাই না? তো ওয়ান ডাইমেনশনাল যে স্টেপ পোটেনশিয়াল, সেই স্টেপ পোটেনশিয়াল আমরা বেসিক্যালি দেখেছিলাম যে এরকম হয়, রাইট? এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল স্টেপ পোটেনশিয়াল, ওকে? এটা সাপোজ এক্স ইকুয়াল টু জিরো ছিল, এটা ইনক্রিজ করছে এক্স অ্যাক্সিস বরাবর, মানে এটা এটা কিন্তু ইনফাইনাইট পড়ে যাচ্ছে। এর যে উইথটা ছিল সেটা পোটেনশিয়ালটা কত? ভি জিরো ছিল, রাইট? আর এখানে পার্টিকেল আসছে, পার্টিকেলটা এনার্জি সাপোজ ই ছিল। তাহলে দুটো রিজিয়ন পাচ্ছিলাম আমরা, এক হচ্ছে গিয়ে এই একটা রিজিয়ন যেটা এক্স লেস দ্যান জিরো, আর একটা হচ্ছে তোমার এক্স গ্রেটার দ্যান জিরো, সেটা হচ্ছে রিজিয়ন টু, রাইট? তাহলে এই রিজিয়নে ওয়েভ ফাংশন ছিল সাই ওয়ান, আর এই রিজিয়নে ওয়েভ ফাংশন ছিল সাই টু। এটুকু আমরা দেখেছি, এইটা আমরা বেরো করেছি, তাই না? যে এই মানে যে এক নম্বর রিজিয়নে ওয়েভ ফাংশনটা কত এটা হয়, দু নম্বর রিজিয়নে ওয়েভ ফাংশনটা কত এটা হয়, ক্লিয়ার? এখানে এ হচ্ছে কি একটা কোয়েফিশিয়েন্ট, ঠিক আছে? এখানে এই যে টার্মটুকু নিই, এই যে পুরো টার্মটা, এই টার্মটা বেসিক্যালি কী রিপ্রেজেন্ট করছে দেখো, এখানে যেহেতু প্লাস রয়েছে তাই এইটা রিপ্রেজেন্ট করে ইনসিডেন্ট ওয়েভ। এটা কী রিপ্রেজেন্ট করে? এটা এটা ইনসিডেন্ট ওয়েভ রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? সিমিলারলি এই যে পুরো টার্মটা, এই পুরো টার্মটা রিপ্রেজেন্ট করে রিফ্লেক্টেড ওয়েভ। এগুলো আমরা সব দেখেছিলাম, রাইট? আর এই যে টার্মটা রয়েছে, এই টার্মটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে ট্রান্সমিটেড ওয়েভ, ক্লিয়ার? ট্রান্সমিটেড ওয়েভ, এইটুকু আমরা শিখেছি, তাই তো? তাহলে আজকে আমরা বেসিক্যালি কি দেখব? আজকে আমরা দেখব রিফ্লেকশন এবং ট্রান্সমিশন কোইফিশিয়েন্ট। তাহলে আগে জানতে হবে যে রিফ্লেকশন কোইফিশিয়েন্ট কি, ট্রান্সমিশন কোইফিশিয়েন্ট কি, সেগুলো জানতে হবে। দেখো সিম্পল জিনিস, অ্যাকচুয়ালি কি ব্যাপারটা, ব্যাপারটা দেখো, এই যে আমরা যদি ওয়ালটা দেখি ভালো করে, মানে যে স্টেপ পোটেনশিয়ালটা, এই তো আমাদের স্টেপ পোটেনশিয়াল, এটা মানে চলতেই আছে, ঠিক আছে? এটা এক্স, এটা এক্স ইকুয়াল টু জিরো। তাহলে একটা ওয়েভ আসছিল না, মানে পার্টিকেল যার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ জেনারেট হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিস অনুসারে। সো এইটা একটা আসছিল, সে এসে ইনসিডেন্ট করলো এই ওয়ালটার উপরে, যার পোটেনশিয়াল বেরিয়ার রয়েছে ভি জিরো, রাইট? এই পোটেনশিয়ালটা কত? ভি জিরো আমরা জানি। এই যে পার্টিকেলটা আসলো, এই পার্টিকেলটা এনার্জি কত বলেছিলাম? ই বলেছিলাম, ক্লিয়ার? তাহলে এই যখন ওয়ালটাই যখন, এইটুকুনি কিন্তু ফ্রি স্পেস, এইটা মিডিয়াম রয়েছে এখানে, ঠিক আছে? যার জন্য তার পোটেনশিয়াল কত? ভি জিরো। তাহলে এই যে পার্টিকেলটা আসলো, তার এনার্জি কত? ই। এই যে মানে দেওয়ালটার উপর ধাক্কা মারলো, এটাকে বলে আমরা ইনসিডেন্ট করছি, রাইট? তাই জন্য বলছি আমরা ইনসিডেন্ট ওয়েভ। আর যখন তাহলে কী হবে, ইনসিডেন্ট করে কী হয়, কিছু অংশ ট্রান্সমিট হতে পারে, আবার কিছু অংশ কি হতে পারে, রিফ্লেক্ট হতে পারে, কিছু অংশ রিফ্লেক্ট হতে পারে। তাহলে এটা যদি ইনসিডেন্ট হয় তাহলে এটা রিফ্লেক্ট হচ্ছে, আর এটা কি ট্রান্সমিট হচ্ছে, রাইট? তাহলে দেখো যে রিফ্লেকশন কোইফিশিয়েন্ট বা ট্রান্সমিশন কোইফিশিয়েন্ট কি রিপ্রেজেন্ট করে, রিফ্লেকশন কোইফিশিয়েন্ট রিপ্রেজেন্ট করে দেখো এই যে টোটাল যে মানে ইনসিডেন্ট ওয়েভটা, এই ইনসিডেন্ট ওয়েভের কত পার্সেন্টেজ রিফ্লেক্ট হয়ে গেল। সাপোজ ইনসিডেন্ট ওয়েভ ছিল সাপোজ 100%, ক্লিয়ার? তাহলে এই 100%-এর মধ্যে দেখো দুটো ভাগে ভাগ হয়েছে, এক হচ্ছে কি রিফ্লেক্টেড হয়েছে, এক হচ্ছে ট্রান্সমিটেড হয়েছে এই ইনসিডেন্ট ওয়েভটা, রাইট? তাহলে দুটো ভাগে ভাগ হয়েছে, তাহলে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। তাহলে আমরা বলতে পারি এবার দেখো, তাহলে এইটাই তো দুটো ভাগে ভাগ হয়েছে, তাই না? তাহলে রিফ্লেকশন কতখানি হয়েছে, ট্রান্সমিশন কতখানি হয়েছে, সেটা আমাদের দেখতে হবে। তাহলে সাপোজ রিফ্লেকশন যদি সাপোজ 80% হয়, আমি কথা কথা বলছি, তাহলে ট্রান্সমিশন কত পার্সেন্ট হবে? 20%, রাইট? তাহলে এই যে পার্সেন্টেজটা, এটাই রিপ্রেজেন্ট করে বেসিক্যালি রিফ্লেকশন কোইফিশিয়েন্ট, মানে কত পার্সেন্টেজ, মানে ইনসিডেন্ট ওয়েভের কত পার্সেন্টেজ ওয়েভ রিফ্লেক্ট হয়েছে আর কত পার্সেন্টেজ ওয়েভ ট্রান্সমিট করেছে, সেটাই কি, মানে যত পার্সেন্ট ওয়েভ রিফ্লেক্ট করছে সেটাকে বলছে আমরা রিফ্লেকশন কোইফিশিয়েন্ট, বা অনেক সময় বলে থাকি আমরা রিফ্লেকটিভিটি, রিফ্লেকটিভিটি, ক্লিয়ার? আর এই যে ইনসিডেন্ট ওয়েভের কত পার্সেন্টেজ মানে ওয়েভ ট্রান্সমিট হচ্ছে, এটাকে আমরা বলে থাকি ট্রান্সমিশন কোইফিশিয়েন্ট অথবা ট্রান্সমিটিভিটি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? মানে ফিজিক্যালি ব্যাপারটা কি সেটাকে বুঝতে হবে, যে রিফ্লেকশন কোইফিশিয়েন্ট কি, ট্রান্সমিশন কোইফিশিয়েন্ট কি। ম্যাথমেটিক্যালি আমরা আসবো আস্তে আস্তে, কিন্তু ফিজিক্যালি ফিজিক্সটা কি সেটা আগে বুঝতে হবে, তাহলে কি আমরা ডেপথে ঢুকতে পারবো, ক্লিয়ার?
তাহলে রিফ্লেকশন কোয়েফিশিয়েন্ট মানে আমরা যেটা বুঝতে পারলাম যে ইনসিডেন্ট ওয়েভের কতখানি মানে কত পার্সেন্টেজ রিফ্লেক্ট করেছে আর কত পার্সেন্টেজ ট্রান্সমিট করেছে, এই দুটো যোগ করলে নিশ্চয়ই কি 100% পাওয়ার কথা, মানে প্রবাবিলিটি কত 1, তাই না? তার মানে কি এগুলো কি একটা প্রবাবিলিটি, তাই নয় কি? মানে কত পার্সেন্টেজ ট্রান্সমিট করে, মানে ট্রান্সমিশন হওয়ার প্রবাবিলিটি কতখানি, রিফ্লেকশন মানে রিফ্লেক্টেড হওয়ার প্রবাবিলিটি কতখানি, মানে ইনসিডেন্ট ওয়েভটা তার প্রবাবিলিটি কত 1, বোঝো ব্যাপারটা? ইনসিডেন্ট প্রবাবিলিটি মানে ইনসিডেন্ট যে ওয়েভটা তার প্রবাবিলিটি কত 1, ক্লিয়ার? তাহলে পরে এই যে মানে রিফ্লেক্টেড হচ্ছে ট্রান্সমিট হচ্ছে, তার মানে কি মানে কতখানি মানে অংশ ট্রান্সমিট হচ্ছে বা কতখানি অংশ রিফ্লেক্ট হচ্ছে তার প্রবাবিলিটি কত, সেটাই রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি কি রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। তাহলে আমরা প্রবাবিলিটি মানে এরকম পড়তাম না যে প্রবাবিলিটি বেসিক্যালি মানে যে কোনো কিছুর প্রবাবিলিটি ম্যাক্সিমাম 1 হতে পারে, তাই তো? তাহলে প্রবাবিলিটি মানে এখানে আমরা যেটা বুঝতে পারবো, দেখো ইনসিডেন্ট ওয়েভের রেসপেক্টে কিন্তু দেখতে হবে আমাকে, তাই না? মানে ইনসিডেন্ট ওয়েভের রেসপেক্টে কতখানি রিফ্লেক্ট হয়েছে বা কতখানি ট্রান্সমিট হয়েছে, দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি। ব্যাপারটা কি বোঝাতে পারছি আমি ঘটনাটা, যে কতখানি অংশ বা কতখানি মানে ট্রান্সমিশন হওয়ার প্রবাবিলিটি কতখানি বা রিফ্লেক্টেড হওয়ার প্রবাবিলিটি কতখানি এই ইনসিডেন্ট ওয়েভের, মানে এই এক অংশ, এক অংশের দেখলাম সাপোজ 0.9 অংশ হচ্ছে গিয়ে রিফ্লেক্ট করছে আর 0.1 অংশ সাপোজ ট্রান্সমিট করছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট। ফিজিক্যালি ফিজিক্সটা এটা বোঝায়, ক্লিয়ার ব্যাপারটা? যে ট্রান্সমিশন হওয়ার প্রবাবিলিটি কতখানি, রিফ্লেক্টেড হওয়ার প্রবাবিলিটি কতখানি। আচ্ছা এবার ডেফিনেশনে আসো, তাহলে প্রবাবিলিটি বুঝতে পারলাম। তাহলে আমরা কোয়ান্টাম মেকানিক্সে প্রবাবিলিটি শিখেছি আমরা কি প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, রাইট? তার মানে এই যে মানে পার্টিকেলটা আসছে, ঠিক আছে, তার কিন্তু একটা কারেন্ট ডেন্সিটি রয়েছে, তাই নয় কি? তাহলে এই যেহেতু এটা ইনসিডেন্ট ওয়েভ, তাহলে ইনসিডেন্ট ওয়েভের একটা ওয়েভ ফাংশন রয়েছে, ট্রান্সমিটেড ওয়েভ তার একটা ওয়েভ ফাংশন রয়েছে, রিফ্লেক্টেড ওয়েভ তার একটা ওয়েভ ফাংশন রয়েছে। তাহলে আমরা জানি কি, সো উই নো বা উই হ্যাভ, সো উই নো, দেখো রিফ্লেক্টেড ওয়েভ জানি আমরা, প্রথমে আমি ইনসিডেন্ট ওয়েভের কথা বলি, সো ইনসিডেন্ট ওয়েভ, ইনসিডেন্ট ওয়েভ সেটাকে আমি বলছি সাই ইন, সেটা কতখানি দেখো, এ ই টু দি পাওয়ার অফ আয়োটা কে ওয়ান এক্স, ওকে। একরকমভাবে আমি যদি বলি রিফ্লেক্টেড ওয়েভ কতখানি বলো, সো রিফ্লেক্টেড ওয়েভ সেটা কত, সাপোজ বলছি আমি সাই আর, সেটা বেসিক্যালি দেখো এখানে আমি লিখেছিলাম এইটুকুনিটা, আমি এই যে এইটুকুনি একটা কনস্ট্যান্ট ধরে নিই, বি ধরে নিই, আমরা জানি, তাই না? সো বি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টার্ম থাকবে এখানে কিউ ওয়ান এক্স, এটা রিফ্লেক্টেড ওয়েভ। সিমিলারলি আমরা কি জানি ট্রান্সমিটেড ওয়েভ কতখানি, সেটা জানি আমরা, সো ট্রান্সমিটেড ওয়েভ কতখানি বলো, ওয়েভ, রাইট, সেটাকে আমি বলছি সাই টি, সেটা ইকুয়াল টু সাপোজ ডি ই টু দি পাওয়ার অফ দেখো মাইনাস কে টু এক্স, কারণ আলাদা মিডিয়ামে চলে গেছি। দেখো রিফ্লেক্টেড এবং ইনসিডেন্ট ওয়েভ তারা কিন্তু একই মিডিয়ামে রয়েছে, মিডিয়াম ওয়ান, এটা হচ্ছে তোমার এক নম্বর মিডিয়াম হলো, এটা হচ্ছে তোমার দু নম্বর মিডিয়াম, কারণ এখানে পোটেন্শিয়াল রয়েছে আর এখানে পোটেন্সিয়াল কত, জিরো। তাহলে এই মিডিয়ামে দেখো ইনসিডেন্ট ওয়েভ রয়েছে আর রিফ্লেক্টেড ওয়েভ রয়েছে, তাহলে এখানে যে প্রপাগেশন ভেক্টরটা হবে সেটা কত, কে ওয়ান হবে, আর এইখানে কিন্তু আলাদা হবে সেটা কত, সেটা কিন্তু কে টু, দেখো তাই আলাদা লিখেছি আমি, ব্যাপারটা ক্লিয়ার? এক করে দিলে কিন্তু হবে না, তাহলে এগুলোকে এক একটা নাম দিই আমি, হ্যাঁ, সাপোজ এটাকে বলছি আমি এক নম্বর, এটাকে বলছি দুই নম্বর, এটাকে বলছি আমি তিন নম্বর, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে এইখানে এবার দেখো, আমি এখনই বললাম যে প্রবাবিলিটি আমাকে জানতে হবে, তাহলে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, তাই না? তাহলে এই যে ইনসিডেন্ট ওয়েভ এবং রিফ্লেক্টেড ওয়েভ এবং ট্রান্সমিটেড ওয়েভ তাদের একটা প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি রয়েছে, এইবার এই প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি টার্মসেই আমাদেরকে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট এবং ট্রান্সমিশন কোএফিশিয়েন্টকে ডিফাইন করতে হবে। তো দেখো, সো আমি যদি বলি যে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট কাকে বলে, ওকে, সো ফার্স্ট অফ অল আমি বলছি যে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট সেটাকে আমি ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করবো, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট আর রিফ্লেকটিভিটি, সিম্পল আমরা অনেক সময় বলে থাকি কি রিফ্লেকটিভিটি, রিফ্লেকটিভিটি
এটাকে সাপোজ আমি বলছি ক্যাপিটাল আর। ওকে, এই ডেফিনেশনটা কি দেখো, বোঝো ভালো করে। এই ডেফিনেশনটা হচ্ছে তোমার প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর রিফ্লেক্টেড ওয়েভ উইথ রেসপেক্ট টু কার হবে ইনসিডেন্ট ওয়েভ, মানে কি ইনসিডেন্ট ওয়েভের রেসপেক্টে কতখানি রিফ্লেক্টেড হয়েছে সেটা আমি দেখব। তাহলে ইনসিডেন্ট ওয়েভটা কি নিচে হবে, তাহলে এখানে লিখতে পারি আমরা প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর রিফ্লেক্টেড ওয়েভ, ক্লিয়ার, রিফ্লেক্টেড ওয়েভ সেটাকে আমি সাপোজ নাম দিচ্ছি যে আর, রিফ্লেক্টেড ওয়েভ। সিমিলারলি কি বলবে তুমি এখানে, প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর ইনসিডেন্ট ওয়েভ, ক্লিয়ার, ইনসিডেন্ট ওয়েভ সেটাকে আমি সাপোজ নাম দিচ্ছি যে আই। ওকে, তাহলে এই হচ্ছে তোমার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। সো আর ইকুয়ালটা আমরা বলতে পারি যে জে আর ডিভাইডেড বাই জে আই। ওকে, প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর রিফ্লেক্টেড ওয়েভ ডিভাইডেড বাই প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর ইনসিডেন্ট ওয়েভ, তাহলে এটাকে আমি বললাম 4 নম্বর। তাহলে এটা হচ্ছে কি ডেফিনেশন, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বা রিফ্লেকটিভিটির ডেফিনেশন। তাহলে আমরা দেখো প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ডেফিনেশন জানি, তাহলে রিফ্লেক্টেড ওয়েভের জন্য আমরা প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি বের করতে পারবো, ট্রান্সমিটেড ওয়েভের জন্য বের করতে পারবো। তাহলে বের করলে এখানে আমাদের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট চলে আসবে। আচ্ছা, একই রকমভাবে তাহলে ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের ডেফিনেশনটাও লিখে নেওয়া যাক। সো ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট আর ট্রান্সমিটিভিটি, ক্লিয়ার, ট্রান্সমিটিভি সেটাকে আমি ক্যাপিটাল টি দি রিপ্রেজেন্ট করছি। ওকে, তাহলে এই ডেফিনেশনটা একইরকমভাবে লিখবো আমরা যে প্রবাবিলিটি বলো কি হবে ফর ট্রান্সমিটেড ওয়েভ উইথ রেসপেক্ট টু কি ইনসিডেন্ট ওয়েভ, সিমিলারলি তাই না, প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি কারেন্ট ডেন্সিটি ফর ট্রান্সমিটেড ওয়েভ সেটাকে বলছি আমি সাপোজ জে টি, ক্লিয়ার, ডিভাইডেড বাই প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর বলো ইনসিডেন্ট ওয়েভ, রাইট, ইনসিডেন্ট ওয়েভ সেটাকে আমি যে আই দিয়ে লিখেছি। তাহলে এই হচ্ছে কি ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট। সো সুতরাং আমরা বলতে পারি যে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট টি ইকুয়াল টু জে টি ডিভাইডেড বাই জে আই। ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের ডেফিনেশন। তাহলে দেখো আমরা রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ডেফিনেশন পেয়ে গেছি, ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের ডেফিনেশন পেয়ে গেছি, এবার আমরা প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটির ডেফিনেশন জানি অলরেডি, তাই না। সো আমি এক এক করে করি। সো নাও প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর ইনসিডেন্ট ওয়েভ, ওকে, আমি সেটাকে লিখেছি যে আই দিয়ে। এটা কি প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর ইনসিডেন্ট ওয়েভ, সেটা কী হয় বলো, আইওটা এইচ ক্রস ডিভাইডেড বাই 2m। এখানে কি সাই ইন ইনসিডেন্ট ওয়েভ, দেখো এই যে সাইটা এটা কি ওয়ান ডাইমেনশনাল, মানে শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ড করে, তাহলে আমি এখানে লিখতেই পারি ডি ডিএক্স, এটা কি সাই ইন, এটা তো স্টার, এই স্টার মানে কি কমপ্লেক্স কনজুগেট, ক্লিয়ার, মাইনাস সাই ইন স্টার মানে এই যে ইনসিডেন্ট ওয়েভ তার কমপ্লেক্স কনজুগেট, ইনটু ডি সাই ইন ডি এক্স। ওকে, এবার দেখো সাই আমরা জানি, আমরা জানি না সাই, সাইয়ের ভ্যালু আমরা জানি, সাই ইন আমরা বলছিলাম যে এ ই টু দি পাওয়ার অফ আয়োটা কে ওয়ান এক্স, ওকে, এটা আমরা জানি। তাহলে এইখান থেকে
আমরা কিন্তু সাই ইন স্টার মানে কমপ্লেক্স কনজুগেটটাও কিন্তু আমরা বের করে নিতে পারি, সুবিধা হবে। দেখো তাহলে এ এটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালুটা রিয়েল না ইমাজিনারি সেটা কিন্তু আমরা জানি না, তাই নয় কি? তাহলে যেহেতু কমপ্লেক্স কনজুগেট করছি তাহলে আমি এটাকে লিখতে পারি এ স্টার, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এবার আমরা একটা জিনিস জানি যে আয়োটা যদি থাকে তার যদি কমপ্লেক্স কনজুগেট করা সেটা কি হয় মাইনাস আয়োটা হয়, সিম্পল একদম। তাহলে এখানে কি আই থাকলে পরে মাইনাস আই লিখবো আমি, তাহলে ই টু দি পাওয়ার অফ মাইনাস আই। এবার কে কনস্ট্যান্ট এটা আমরা জানি, কিউ ওয়ান, আর এক্স একটা পজিটিভ মানে পজিটিভ কি মানে অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার, অ্যাকচুয়ালি এক্সটা তাই না, সে নেগেটিভ হতে পারে নো প্রবলেম, বাট রিয়েল নাম্বার ইমাজিনারি নাম্বার নয়। তাহলে এটা আমরা পাচ্ছি আমরা, তাহলে এইগুলোকে আমরা এখানে পুট করতে পারি, পুট করলে হয়ে যাবে। তাহলে দেখো সুতরাং আমরা বলতে পারি যে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর ইনসিডেন্ট ওয়েভ দ্যাট ইজ ইকুয়াল টু আয়োটা এইচ ক্রস ডিভাইডেড বাই টু এম। প্রথমে দেখো সাই ইন ছিল তাই না, তাহলে সাই ইনের ভ্যালু কত, এ ই টু দি পাওয়ার অফ আয়োটা কে ওয়ান এক্স। এবার এইটা ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এসটার তো কনস্ট্যান্ট, সে ইমাজিনারি হোক বা রিয়েল হোক কনস্ট্যান্ট, তাহলে এসটার হবে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ওকে সো এসটার লিখবো আমরা। এবার ই টু দি পাওয়ার ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ারই হবে, বাট এই ওপরটা তো আর এক্স নয় তাহলে তার ডেরিভেটিভ করতে হবে, সে ডেরিভেটিভ করলে কত হবে, দেখো মাইনাস থাকবে মাইনাস থাকবে, এখানে আয়োটা চলে আসবে কে ওয়ান আসবে, আর তাহলে কি এক্স ভ্যারিয়েবল ই টু দি পাওয়ার অফ মাইনাস আয়োটা কে ওয়ান এক্স। তাহলে এইটা হচ্ছে কি এইটুকুনির এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ, ক্লিয়ার? এবার দেখো সূত্রে মাইনাস হয়েছে, সো মাইনাস বসিয়ে দাও। এবার সাই ইন স্টার আছে, দেখো এই যে সাই ইন স্টার পুট করো, তাহলে এ স্টার ই টু দি পাওয়ার অফ মাইনাস আয়োটা কে ওয়ান এক্স। একই রকমভাবে এবার এইটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে করলে কত হবে দেখো, তাহলে এ থাকবে এখানে আয়োটা কে ওয়ান থাকবে আর ই টু দি পাওয়ার যা আছে তাই থাকবে, তাই নয় কি? তাহলে এই হচ্ছে কি আমাদের ব্যাপার, তাহলে এটাকে একটুখানি সিম্পলিফাই করো। তাহলে দেখো এখানে আয়োটা এইচ ক্রস ডিভাইডেড বাই টু এম, অসুবিধা নেই। আচ্ছা এখানে দেখো একটা এ একটা এস্টার, তাহলে আমরা আবার জানি এ আর এস্টার এরকম যদি থাকে সেটাকে আমরা কি লিখতে পারি মড এ তার হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি আমরা এটা, তাই না? যেরকম সাইকে লিখে আমরা সাই ইন্টু সাই স্টার যেটা হয় সেটা কি মড সাই স্কোয়ার লিখে আমরা, সিমিলারলি আমরা এটা লিখতে পারি যে তাহলে এটাকে লিখতে পারি আমরা মড এ তার হোল স্কোয়ার। ওকে একটা দেখো মাইনাস রয়েছে, মাইনাসটা রাখলাম, ক্লিয়ার? আচ্ছা এখানে একটা আয়োটা রয়েছে, সো আয়োটাকেও রাখো আর কে ওয়ান থাকছে। এবার দেখো ই টু দি পাওয়ার অফ প্লাস আয়োটা কে ওয়ান এক্স আর এখানে কি মাইনাস আয়োটা কে ওয়ান এক্স, তাহলে কি মানে আমরা যদি গুণ করি দুজনকে তাহলে কি পাওয়ারটা যোগ হয়, তাহলে এটা মাইনাস এটা মানে কি জিরো হয়ে যাচ্ছে না, তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তো লেখার প্রয়োজন নেই। আচ্ছা এখানে মাইনাস রয়েছে, মাইনাস থাকলো, এ ইন্টু এস্টার সিমিলারলি মড এ তার স্কোয়ার লিখতে পারি আমরা, এখানে আয়োটা কে ওয়ান সিমিলারলি থাকবে আর ই টু দি পাওয়ারটা আমরা দেখো আবার ওয়ান হয়ে যাবে, লেখার দরকার নেই তাই তো? তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কি পাবো দেখো আয়োটা এইচ ক্রস ডিভাইডেড বাই টু এম। দেখো সেম জিনিস মাইনাস মাইনাস মানে যোগ করতে হবে, তাই তাহলে আমরা কী পাচ্ছি একটা মাইনাস সাইন পাচ্ছি একটা, টু টাইমস অফ মড এ স্কোয়ার আর আয়োটা কে ওয়ান, তাহলে এইটা কিন্তু আমরা পাচ্ছি। ওকে এখান থেকে দেখো কী করতে পারি আমরা, এখান থেকে জাস্ট সিম্পল এখানে দুই দুই কাটবে, আই আই গুণ করলে কত হবে আই স্কোয়ার হবে, আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান, তাহলে এখানে একটা মাইনাস ওয়ান আসবে, তারপর আবার এখানে একটা মাইনাস রয়েছে, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এখানে আমরা বলতে পারি না এইচ ক্রস থাকছে, এই কে ওয়ান থাকছে, নিচে দেখো দুই দুই কেটে এম থাকছে আর এখানে কি মড এ তার হোল স্কোয়ার, তাহলে এইটা কিন্তু পাচ্ছি আমরা, এটা কি ইনসিডেন্ট ওয়েভের জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, এটা কি বোঝাতে পারলাম? জাস্ট সিম্পল ম্যাথামেটিক্স। ওকে এটাকে আমি সাপোজ সিক্সে নাম দিলাম, ওকে তাহলে এটা ইনসিডেন্ট ওয়েভের জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি পেলাম। সিমিলারলি আমরা কী করবো এবার দেখো রিফ্লেক্টেড ওয়েভের জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি বের করবো, সো নাও রিফ্লেক্টেড ওয়েভের জন্য কি যে আর ডেফিনেশনটা কি ছিল বলো, ডেফিনেশন আমরা সবাই জানি আয়োটা এইচ ক্রস ডিভাইডেড বাই টু এম। দেখো সাই রিফ্লেক্টেড ওয়েভ কিন্তু এখানে হবে সাই আর ডি সাই আর স্টার ডি এক্স, এক্সের ভ্যারিয়েবল এক্সটা ভ্যারিয়েবল মাইনাস,
সাই আর স্টার ডি সাই আর ডিএক্স। দেখো জিনিসটা কি বোঝাতে পারলাম, হয়ার আমরা সবাই জানি সাই আরটা কি বেসিক্যালি রিফ্লেক্টেড ওয়েভ, সেটা কত, বি ইনটু টু দি পাওয়ার অফ মাইনাস আই আরটা কে ওয়ান এক্স। তাহলে আমি যদি বলি যে সাই আর স্টার কত বলো, তুমি এখান থেকে বলবে যে বি স্টার হবে, কারণ বিটা তো একটা কনস্ট্যান্ট, তার ভ্যালু রিয়েল ইমাজিনারি আমরা জানি না, তাই বি স্টার লিখলাম। তো ই টু দি পাওয়ার অফ মাইনাস আই রয়েছে, তাহলে কি প্লাস আই হয়ে যাবে। এইটুকু আশা করি বুঝে গেছো, এবার পুট করে দাও। এবার দেখো একই জিনিস, কিন্তু এই টার্মটা ভালো করে তাকাও, এই জিনিসটা ভালো করে তাকাও, আর এইখানে তাকাও ভালো করে, একই শুধু এদিক ওদিক রয়েছে তাই না, শুধু এদিক ওদিক। তাহলে তুমি যদি পুট করো একই জিনিস আসবে না, মানে এরকমই একটা জিনিস আসবে না। বাট এখানে কি কনস্ট্যান্টটা কী ছিল, এ ছিল, বাট এখানে কনস্ট্যান্টটা কি বি। তাহলে সুতরাং আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কী বলতে পারবো, আমরা যে জে আর ইকুয়াল টু কে ওয়ান এইচ ক্রস ডিভাইডেড বাই এম ইন্টু মড বি স্কোয়ার। একই ক্যালকুলেশন তোমরা করে দেখতে পারো, ঠিক আছে। হ্যাঁ পরীক্ষা খাতায় না করলেও হবে যদি বড় প্রশ্ন দেয়, আর যদি মানে এইটাই ক্যালকুলেশন করতে দেয় তাহলে করে দেখাবে, কোনো প্রবলেম নেই। ওকে, অনেক সময় এরকম প্রবলেম দেয়, আমি বলবো কি প্রবলেম দিতে পারে, যে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, মানে সরি প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি নয়, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট এবং যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট তাদের যোগফল সবসময় ওয়ান হয় সেটা প্রমাণ করতে দিতে পারে, ঠিক আছে। তো দেখতেই পাবে তোমরা আস্তে আস্তে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। সিমিলারলি আমাদের আর একটা জিনিস করতে হবে, সেটা কি ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট, মানে ট্রান্সমিটেড ওয়েভের জন্যে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি বের করতে হবে, রাইট। সো বের করা যাক, অ্যান্ড আমরা বলবো যে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর ট্রান্সমিটেড ওয়েভ দ্যাট ইজ ইকুয়াল টু আয়োটা এইচ ক্রস ডিভাইডেড বাই টু এম সাই টি ট্রান্সমিটেড ওয়েভ ডি সাই টি স্টার ডিএক্স মাইনাস সাই টি স্টার ডি সাই টি ডিএক্স। দেখো জিনিসটা কি বোঝাতে পারলাম, হয়ার আমরা জানি এগুলো, যে ট্রান্সমিটেড ওয়েভ কত হয় বলো, ডি টু দি পাওয়ার অফ মাইনাস থাকে একটা কে টু এক্স, এখানে কিন্তু আয়োটা থাকবে না, কারণ এটা কি এক্সপোনেনশিয়াল ডিক্রিজিং ফাংশন, কারণ যখন সেকেন্ড মিডিয়ামে ঢুকছে সেই সেকেন্ড মিডিয়ামে কি হচ্ছে, মানে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে, ক্লিয়ার। আচ্ছা তাহলে আমাকে যদি বলে সাই স্টার বের করতে হবে, তাহলে কী করবো আমি, এখানে ডি স্টার হবে ই টু দি পাওয়ার অফ, এটা কিছু হবে, দেখো ভালো করে দেখো, এখানে তো আয়োটা টার্ম নেই, তাহলে কি এটা যা আছে তাই হবে, হলো, কারণ কে টু কনস্ট্যান্ট, এক্স তো ওই যে বললাম পজিটিভ বা এই পজিটিভ না, রিয়েল ভ্যালু রিয়েল নাম্বার, তাহলে তো এটাই থাকবে আমরা জানি তাই না। বাট ডি, এই ডি কনস্ট্যান্টটা ইমাজিনারি না রিয়েল সেটা আমরা জানি না, তাই এখানে আমি ডিস্টার ইউজ করছি। তাহলে এটাকে এখানে পুট করে দাও, যদি পুট করি তাহলে কেমন লাগবে দেখতে দেখো। সুতরাং ট্রান্সমিশন মানে ট্রান্সমিটার ওয়েভের জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি সেটা কত হয়, আয়োটা এইচ ক্রস ডিভাইডেড বাই টু টাইমস এম। সাই টি মানে কত দেখো, ডি ই টু দি পাওয়ার অফ মাইনাস কে টু এক্স। আচ্ছা ডেরিভেটিভ করো, তাহলে এটা ডেরিভেটিভ, তাহলে কী হবে দেখো, সাই স্টার থাকবে, এর ডেরিভেটিভ করলে পরে এটাই হয় ই টু দি পাওয়ার অফ মাইনাস কে টু এক্স, বাট এখানে কি একটা মাইনাস কে টু থাকবে, রাইট, ক্লিয়ার হয়ে গেল। সূত্রে মাইনাস এইটা মানে যা আছে তাই লিখো, দেখো এইটা ই টু দি পাওয়ার অফ মাইনাস কে টু এক্স, এবার এর ডেরিভেটিভ মানে এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে দেখো, ডি থাকলো, আর এইটুকু ডেরিভেটিভ করলে পরে ই টু দি পাওয়ার অফ মাইনাস কে টু এক্স, আর এখানে কি মাইনাস কে টু। ওকে এটা পাচ্ছি আমরা। এখান থেকে দেখো যে টি ট্রান্সমিটেড ওয়েভের জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি সেটা কত, আয়োটা এইচ ক্রস ডিভাইডেড বাই টু এম। আচ্ছা এইখানে যদি ব্র্যাকেটে লিখি আমি, মাইনাস থাকলো, ডি ইন্টু ডি স্টার মানে মড ডি স্কোয়ার লিখতে পারি, আর ই টু দি পাওয়ার অফ মাইনাস টু টাইমস অফ কে টু এক্স, আর এখানে একটা কে টু থাকছে, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ডি ইন্টু ডি স্টার, তাহলে মড ডি স্কোয়ার লেখো। ওকে এবার ই টু দি পাওয়ার দেখো, এখানে সেম কোয়ান্টিটি রয়েছে, তাহলে কী লিখতে পারি, মাইনাস কে টু, সরি টু টাইমস অফ, তাই না, যোগ হবে না এইটা ইন্টু কে টু। এইবার একটুখানি ভালো করে তাকিয়ে দেখো যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম না, তাহলে কি এটা এটা কেটে যাবে না, তাহলে সুতরাং আমরা কী বলতে পারি যে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর ট্রান্সমিটেড ওয়েভ সেটা কত,
বেসিক্যালি প্লাস মাইনাসে যেহেতু মানে কি হচ্ছে, এখানে দেখো মাইনাস হবে এটা, তাহলে পরে আমরা বলতে পারি কি জিরো। তাহলে প্রবাবিলিটি ভ্যারিয়েশন কত পাচ্ছি আমরা এখানে? জিরো পাচ্ছি। কার জন্য? ট্রান্সমিটেড ওয়েভের জন্য। ইন্টারেস্টিং জিনিস দেখো, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা নাম দিই আমি এখানে, এটাকে নাম দিই সাপোজ 6B, এটাকে নাম দিই সাপোজ আমি 6C। তাহলে এই যে 6A, 6B, 6C এগুলোকে আমরা কি রিফ্লেকশন কোয়েফিশিয়েন্ট এবং ট্রান্সমিশন কোয়েফিশিয়েন্টে বসাতে পারি, তাই না? দেখো নাম দিয়েছিলাম হয়তো আমি রিফ্লেকশন কোয়েফিশিয়েন্টকে 4 দিয়েছিলাম, ট্রান্সমিশন কোয়েফিশিয়েন্টকে আমি 5 দিয়েছিলাম। সো ফ্রম ইকুয়েশন 4 এন্ড 5, সো ফ্রম ইকুয়েশন তাহলে কী লিখবো বলো? রিফ্লেকশন কোয়েফিশিয়েন্ট আর ইজ ইকুয়াল টু ছিল কি, রিফ্লেক্টেড ওয়েভের জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ডিভাইডেড বাই ইনসিডেন্ট ওয়েভের জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, রাইট? তাহলে রিফ্লেক্টেড ওয়েভের জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি কত পেয়েছো দেখো ক্যালকুলেশন, এই যে এটা। তাহলে K1 H ক্রস ডিভাইডেড বাই m ইন্টু মড বি স্কোয়ার। সো K1 H ক্রস ডিভাইডেড বাই m মড বি স্কোয়ার ডিভাইডেড বাই ইনসিডেন্ট ওয়েভের জন্য একইরকম পেয়েছিলাম K1 H ক্রস বাই m, এটা কি মড a স্কোয়ার হয়। তাহলে এটাকে যদি কাটাকাটি করো তুমি কত পাবে বলো? দেখো এটা কাটলো তাহলে কি মড বি স্কোয়ার থাকছে এখানে, এখানে মড এ স্কোয়ার থাকছে, রাইট? তাহলে সুতরাং আমরা বলতে পারি আর ইকুয়াল টু, দেখো মড বি স্কোয়ার তার ভ্যালু আমরা আগেই বের করে গেছিলাম, সেটা কত বলো? K1 মাইনাস আয়োটা K2 ডিভাইডেড বাই K1 প্লাস আয়োটা K2, যেহেতু মড স্কোয়ার তার মানে কি এর মডের স্কোয়ার করে দাও, তাহলে ইন্টু এ স্কোয়ার থাকে কিন্তু, তাহলে মড এ স্কোয়ার আর নিচে একটা স্কোয়ার রয়েছে সুতরাং মড এ স্কোয়ার। জিনিসটা কি বোঝাতে পারলাম? দেখো আমরা বেসিক্যালি কি জানি, আমাদের কাছে এটা আছে বি ইজ ইকাল টু বেসিক্যালি কি K1 মাইনাস আয়োটা K2 ডিভাইডেড বাই K1 প্লাস আয়োটা K2 ইন্টু এ, মনে পড়ছে এই ভ্যালুটা? এই তো এইটা দেখো, এইটুকুনিকে আমি বি ধরে নিয়েছি না, এইটুকুনিকে, এই যে এইটুকুনিকে, আর এইটুকুনিকে আমি কি ধরে নিয়েছি? ডি ধরে নিয়েছিলাম, তাই না? তাহলে এর ভ্যালুটা এখানে পুট করেছি আমি, ক্লিয়ার হয়েছে? এবার দেখো তাহলে এইটা এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকছে পড়ে কি বেসিক্যালি এইটা। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আর ইজ ইকুয়াল টু তুমি এটা পাচ্ছ, তুমি এটা মানে তুমি এবার কি লিখতে পারো দেখো, এই যে মড স্কোয়ার, মড স্কোয়ার মানে কি বেসিক্যালি আমরা এটা লিখতে পারি না, স্টার দিয়ে লিখতে পারি না আমরা, এইটা ইনটু আমরা বলতে পারি এটা এরকম K1 মাইনাস আয়োটা K2 ডিভাইডেড বাই K1 প্লাস আয়োটা K2 তার স্টার। সিমিলারলি এটা আমরা লিখতে পারি তো আমরা, যেরকম আমরা একটা আগে লিখলাম যে এক্স ইনটু এক্স স্টার, সেটা মানে কত? মড এক্স স্কোয়ার। তাহলে এটা থাকলেও তো আমরা এটাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই, সেটাই লিখেছি এখানে আমি অ্যাকচুয়ালি, তাই না? তাহলে এখানে দেখো কী করছে আমরা এবার, সো আর ইজ ইকাল টু, তাহলে এইটা তো যেমন তেমন থাকলো, অসুবিধার কিছু নেই এখানে, ডিভাইডেড বাই K1 প্লাস আই K2 ইন্টু, এখানে যেহেতু কমপ্লেক্স কনজুগেট করছি তাহলে কি যেখানে আয়োটা থাকবে সেখানে কি মাইনাস আয়োটা হবে, তাহলে এখানে লেখো তুমি, সো K1 দেখো এখানে আয়োটা রয়েছে তাহলে মাইনাস আয়োটা হবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, সো প্লাস আয়োটা K2 ডিভাইডেড বাই সিমিলারলি মাইনাস আই K2 হলো। এবার এইখানে দেখো এই টার্মটা সেম কেটে গেল, এইখানে দেখো এই টার্মটা সেম কেটে গেল, তাহলে থাকছে পড়ে কি, থাকছে পড়ে আর ইকুয়াল টু 1। ইন্টারেস্টিং, তাহলে রিফ্লেকশন কোয়েফিশিয়েন্টটা কী রিপ্রেজেন্ট করছে? 1, মানে কোয়েফিশিয়েন্টটা 1, মানে প্রবাবিলিটিটা কত? 1, কত পার্সেন্টেজ? তার মানে 100%, 100 দিয়ে গুণ করে দাও তাহলে 100% পেয়ে যাবে তুমি। সিমিলারলি যদি আমি গিয়ে ট্রান্সমিশন কোয়েফিশিয়েন্ট বের করতে পারি, সো অ্যান্ড ট্রান্সমিশন কোয়েফিশিয়েন্ট টি ইকুয়াল টু JT ডিভাইডেড বাই JI, এখানে কত হবে দেখো, এর ভ্যালুটা আমরা জানি, একটাকেই বের করলাম আমরা, কত বলো? 0, তাই না? তাহলে 0 বাই সামথিং, মানে 0 বাই তুমি যাই না কেন সেটা কী দেবে? 0 দেবে আলটিমেট। তার মানে কি? তার মানে সুতরাং আমরা বলতেই পারি যে ট্রান্সমিশন কোয়েফিশিয়েন্ট ইকুয়াল টু কত? 0।
তাহলে এটা কী সিগনিফাই করছে, ফিজিক্যালি কী সিগনিফাই করছে সেটা বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে 7 নম্বর, আর এটাকে দিচ্ছি আমি 8 নম্বর। সুতরাং আমাকে যদি বলে যে টোটাল যে প্রবাবিলিটি সেটা কত, দেখো সুতরাং আমরা টোটাল প্রবাবিলিটি যদি বের করি তাহলে কি, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট প্লাস ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট করবো আমরা, সো রিফ্লেকশন কোএফিসিয়েন্ট 1, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট 0। সুতরাং আমরা কী বলতে পারি যে আর প্লাস টি ইকুয়াল টু 1, তাই নয় কি? তাহলে আমরা এটা কিন্তু বলতে পারি, তাই তো হওয়া দরকার যে টোটাল প্রবাবিলিটি সেটা কত, 1 হবে। টোটাল প্রবাবিলিটি কত হবে, 1 হবে। তাহলে এই যে রেজাল্টটা পেলাম আমরা, এই রেজাল্টটা কী সিগনিফাই করছে সেটা বুঝতে হবে। দেখো সিম্পল, এই যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট 1, তার মানে কি? তার মানে তুমি একটা বস্তুকে ছুড়লে, মানে একটা দেওয়ালে তুমি বল ছুড়লে, বলটা কি করলো, টোটালটা এই রিফ্লেক্ট করে চলে আসলো না, সে বলটা কি দেওয়ালটা ভেদ করে চলে গেছিল, চলে গেছে কি কিছু অংশ, যায়নি তো, পুরো বলটাই তো রিফ্লেক্ট করে চলে এসছে। তাহলে আমরা কি বলবো যে 100% রিফ্লেক্ট হয়ে গেছে, আমি যতখানি দিয়েছিলাম ঠিক ততখানি রিফ্লেক্ট পেয়ে গেছি, তার মানে কি তার প্রবাবিলিটি 1। রিফ্লেকশন হওয়ার যে প্রবাবিলিটি সেটা কত, 1, তাই না কি? মানে আমি ইনসিডেন্ট করলাম যতখানি ততখানি কি রিফ্লেকশন হিসেবে পেলাম, তার মানে 1। তার মানে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা এটাই সিগনিফাই করছে যে মানে ক্লাসিক্যাল থিওরিটাকে এ বলতে চাইছে, মানে সিগনিফাই করছে ক্লাসিক্যাল থিওরিটাকে যে কি, হ্যাঁ ক্লাসিক্যাল থিওরিতে যা বলে সেটাই, যে রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা 1 হবে। মানে একটা দেওয়ালে যদি তুমি ঢিল ছড়ো বা একটা বল ছড়ো, সেই বলটা কি টোটালটাই রিফ্লেক্ট করে চলে আসবে, সেটা এটা বলছে। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট 1 মানে সেটা বলছে, মানে পার্টিকেলটা যে এই যে ওয়াল লেগে ধাক্কা মারছে সেটা কি হচ্ছে নাকি টোটালটাই ব্যাক করে চলে আসছে, টোটালটাই ব্যাক করে চলে আসছে, মানে এখানে যে ট্রান্সমিশনের যে কিছুটা অংশ দিয়েছে সেটা হচ্ছে না, কারণ তুমি দেখতেই পাচ্ছ যে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট কত, 0, দেখো 0। তাহলে তুমি বুঝতেই পারছো যে কোনো ট্রান্সমিশন হচ্ছে না, তাহলে ক্লাসিক্যালি এটা ঠিক, ক্লাসিক্যালি এটা ঠিক, ট্রু, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেমটা হলো, দেখো এইখানে হচ্ছে কি প্রবলেম, কোয়ান্টাম মেকানিক্যালি প্রবলেমটা কি, যে 2 নম্বর রিজিয়ন, 2 নম্বর রিজিয়নে কিন্তু পার্টিকেলটার মানে ওয়েভ ফাংশন পাচ্ছে আমরা, তাই না কি? 2 নম্বর রিজিয়নে ওয়েভ ফাংশন পাচ্ছি, তাহলে যেহেতু 2 নম্বর রিজিয়নে ওয়েভ ফাংশন পাচ্ছি, ওয়েভ ফাংশন আছে মানে কি বলতে পারি, আমি উল্টো হয়ে বলতে পারি না যে পার্টিকেল আছে, যেরকম পার্টিকেল যদি একটা মুভ করে তাহলে তার সাথে সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ জেনারেট করে, তার মানে কি ওয়েভ থাকলে আমরা আমরা রিভার্সলি বলতে পারি না, ওয়েভ থাকলে পরে তাহলে পার্টিকেল আছে, তার মানে, তার মানে কী বোঝাতে চাইছে, 2 নম্বর রিজিয়নে যেহেতু ওয়েভ ফাংশন রয়েছে তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ পার্টিকেলটা কিছুটা হলেও এই 2 নম্বর রিজিয়নে ঢুকেছে বা ঢুকেছিল, টোটালটা রিফ্লেক্ট করে যায়নি, কিছুটা অংশ ঢুকেছিল, ঠিক আছে? কোয়ান্টাম মেকানিক্যালি আমরা কিন্তু এটা বলতে পারি। এটা কি বলা হচ্ছে, টানেলিং, মানে টানেল করে চলে গেল, বুঝতে পারলে, টানেল করে চলে গেলো, ভেতর ঢুকে গেল, হ্যাঁ সেটা কি বলছে টানেলিং, মানে একটা ফেজ থেকে মানে একটা রিজিয়ন থেকে একটা রিজিয়নে প্রবেশ করে গেল, টানেল করে প্রবেশ করে গেল, তাই বলছে টানেলিং ইফেক্ট এটাকে, ক্লিয়ার? তাহলে দেখো কনক্লুশনগুলো ক্লিয়ার হচ্ছে কি, তাহলে প্রথম কনক্লুশন যেটা বলতে পারছি আমরা যে এটা কি, মানে যেহেতু রিফ্লেকশন কোএফিসিয়েন্ট 1, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট 0, তার মানে বলতে পারি এটা ক্লাসিক্যালি ট্রু। বাট কোয়ান্টাম মেকানিক্যালি কী বলতে চাইছি আমরা, যে যেহেতু 2 নম্বর রিজিয়নে পার্টিকেলটার ওয়েভ ফাংশন রয়েছে, তাহলে আমরা বলতে পারবো এই যে পার্টিকেলটা অবশ্যই 2 নম্বর মিডিয়ামে এসেছে, এটা হচ্ছে গিয়ে মেন কনক্লুশন। তাহলে পরে প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে যে পার্টিকেলটা এসেছে বুঝলাম, 2 নম্বর যে রিজিয়ন সেই রিজিয়নে পার্টিকেলটা এসেছে বুঝলাম, সে পার্টিকেলটা কতখানি দূরত্ব গিয়ে থামবে তাহলে, সেটা কি বের করা যেতে পারে? হ্যাঁ, সেটাকে বলা হয় পেনেট্রেশন ডেপ্থ, সেটাকে কি বলে, পেনেট্রেশন ডেপ্থ, হ্যাঁ পেনেট্রেশন ডেপ্থ বা ডিস্টেন্স। দেখো জিনিসটা কি বোঝা যাচ্ছে যে পেনেট্রেশন ডেপ্থটা কি, দেখো বোঝায় ব্যাপারটা, হ্যাঁ ইন জেনারেল বোঝো, ধরো এই তো এটা পটেনশিয়াল ওয়ালটা, তাই না? তাহলে যখন আমি এই ওয়ালে রয়েছি, তখন কি, তখন তার যে মানে প্রবাবিলিটি ডেন্সিটি সেটা কি ম্যাক্সিমাম, মানে বেশি, যত মানে
ডিস্টেন্স মানে বাড়াচ্ছি আমি, মানে ভেতরে যত যত তো গিয়ে সে ফল করবে, মানে দেখা যায় এরকমভাবে সে ফল করে যাবে, এক্সপিরিয়েন্সিয়ালি ফল করবে বেসিক্যালি। এবং তাহলে এক্সপিরিয়েন্সিয়ালি ফল করে, আমরা কি জানি এক্সপিরিয়েন্সিয়ালি ফল করে মানে কি, সে ইনফাইনাইটে গিয়ে মিশবে, তাই না? তাহলে কোথায় ইনফাইনাইট হবে সেটা আমরা জানি না, আমরা আনডিফাইন। তার জন্য আমরা কি করি, যে কতখানি ডিস্টেন্স গেছে নাকি এই যে এক্সপিরিয়েন্সিয়াল হয়েছে ফল করছে, হ্যাঁ, মানে তার যে ইনিশিয়ালি যে অ্যাম্পলিচিউড ছিল, মানে এটা তো জিরো, আর এটা এক্সটা ভ্যারি করছে ডিস্টেন্স এটা, আর এটা সাপোজ ওয়েভ ফাংশন বা পোটেনশিয়াল রয়েছে, এটা এটা পোটেনশিয়াল ওয়াল ধরে নাও তুমি, ওয়েভ ফাংশন ধরে নাও, ঠিক আছে, মানে ওয়েভ ফাংশনটা। তাহলে এই পয়েন্টে তার একটা মানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি প্রবাবিলিটি ডেন্সিটি রয়েছে, সেটাকে আস্তে 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 ফল করছে। তাহলে এই ইনিশিয়ালের 1/e টাইমস যদি ফল করে সেটাকে বলা হচ্ছে তার পেনিট্রেশন ডেপথ, মানে 1/e টাইমস, কি বললাম, 1/e টাইমস, সাপোজ এই ভ্যালুতে আসলো, তাহলে এইটাই কি আমাদের তখন পেনিট্রেশন ডেপথ হয়ে দাঁড়াবে। ব্যাপারটা কি বোঝাতে পারছি, দেখো বোঝো ব্যাপারটা। তাহলে এই যে 2 নম্বর রিজিয়নের যে ওয়েভ ফাংশনটা রয়েছে, ওয়েভ ফাংশনটা ভ্যালুটা কত আমরা জানি, আমরা জানি বেসিক্যালি সাই টি, রাইট, অ্যাজ এ ফাংশন অফ এক্স, সেটা কত বলো, ডি ই টু দি পাওয়ার অফ মাইনাস কে টু ইন্টু এক্স, এটা আমরা জানি, তাই তো? তাহলে পরে আমরা যদি এটা যদি প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, সরি প্রবাবিলিটি ডেন্সিটি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি কত হয় বলো? সো প্রবাবিলিটি ডেন্সিটি আমরা বলতে পারি যে রো অ্যাজ এ ফাংশন অফ এক্স, সেটা হবে তোমার সাই টি ইন্টু সাই টি স্টার, এটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। এখানে ক্যালকুলেশন করতে পারো তুমি, সো ডি ই টু দি পাওয়ার অফ মাইনাস কে টু এক্স, এখানে ডি স্টার ই টু দি পাওয়ার অফ মাইনাস কে টু এক্স, আশা করি কোনো অসুবিধা নেই এতদূর পর্যন্ত। তাহলে এখানে দেখো ডি ইন্টু ডি স্টার, তাহলে কী বলতে পারি আমরা, মড ডি স্কোয়ার হলো, আর এখানে দেখো ই টু দি পাওয়ার আমরা কী বলতে পারি, এটা আমরা মাইনাস টু ইন্টু কে টু ইন্টু এক্স, এটা তোমার রো অ্যাজ এ ফাংশন অফ এক্স, এটা কী, এটা বেসিক্যালি এটা প্রবাবিলিটি ডেন্সিটি ইন মিডিয়াম বা ইন রিজিয়ন টু, এটা প্রবাবিলিটি ডেন্সিটি, হ্যাঁ, প্রবাবিলিটি ডেন্সিটি, আশা করি বোঝাতে পারছি। এবার দেখো এইখানে এক কাজ করো, এই এই দিকটা প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করো রো অ্যাজ এ ফাংশন অফ এক্স, ওকে? তো এই যে পয়েন্টটা এইখানটা প্রবাবিলিটি ডেন্সিটি দেখো ম্যাক্সিমাম, মানে এই রিজিয়নে ঢোকার আগে এই বাউন্ডারিতে প্রবাবিলিটি ডেন্সিটি কত, এইখানটা ম্যাক্সিমাম, তাহলে এই ভ্যালুটা কত, তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে পাচ্ছি আমরা ভ্যালুটা, সো অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, সো আমরা কী বলতে পারবো যে রো অ্যাজ এ ফাংশন অফ মানে এক্স, সেটা কত, এক্সে মান জিরো পুট করে, সো জিরো বলতে পারি আমরা, মড ডি স্কোয়ার ই টু দি পাওয়ার অফ জিরো মানে 1, তারপরে মড এ সরি রো জি জিরো ইকুয়াল টু মড ডি স্কোয়ার, ওকে, কারণ এখানে এক্সে মানে জিরো পুট করো না কেন, ই টু দি পাওয়ার জিরো মানে কি 1 আবার, তাহলে আমরা এটা পাচ্ছি, এটা কী বেসিক্যালি, এটা এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে প্রবাবিলিটি ডেন্সিটি। এবার এই যে আমি এখনই বললাম যে পেনিট্রেশন ডেপথ কাকে বলে, যে ইনিশিয়াল যে ভ্যালুটা, ইনিশিয়াল ভ্যালুর 1/e টাইমস, 1/e টাইমস, সেটাকে বলা হচ্ছে তোমার পেনিট্রেশন ডেপথ। এটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে সো অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ দ্য পেনিট্রেশন ডেপথ আমরা বলতে পারি যে, সো নাও অ্যাকর্ডিং to the definition of penetration depth, okay, কি বলো বলো, দেখো তাহলে একটা ডিস্টেন্স পাবো আমরা, যে ডিস্টেন্সটাতে, হ্যাঁ, যে মানে যে ডিস্টেন্সটাই ওয়েভ ফাংশনটা কি হবে বা প্রবাবিলিটি ডেন্সিটিটা কি হবে, 1/e টাইমস হবে, ইনিশিয়াল যে ভ্যালুটা তার 1/e টাইমস হবে। তাহলে আমরা এখানে এরকম বলতে পারি না যে রো অ্যাজ আ ফাংশন অফ এক্স,
আচ্ছা, অ্যাট ডিস্ট্যান্স আমি ধরতে পারি একটা ডেল্টা এক্স বা কিছু ধরে নিতে পারি, যে ডিস্টেন্সটাতে ইয়েটা হবে মানে পেনিট্রেশন ডেপটা হবে আর কি, মানে 1/E টাইমস ফল করবে, রাইট? সেটা বলছে আমি অ্যাট এক্স ইকুয়াল টু সাপোজ ডেল্টা কী ধরি বলো, ডেল্টা, আচ্ছা এরকম ধরি তাহলে, এটা হবে ডি ধরে নিই, ডি তো কিছু দিইনি, ডি ধরে নিলাম। তাহলে এই পয়েন্টে ডেপটা পাবো আমরা, তাই তো? মানে এই এই ডিস্টেন্সটা পাবো আমরা, প্রবাবিলিটি ডেন্সিটিটা এত হবে এই পয়েন্টে, তাহলে ভ্যালুটা কত হবে বলো? 0 পয়েন্ট যেটা, তার 1/E টাইমস, 1/E টাইমস, তাহলে এটা আমরা পাবো আমরা, ক্লিয়ার? তাহলে এখানে দেখো, এখানে আমরা কী করতে পারি এবার, এইটা মানে কত আবার, এটা মানে বেসিক্যালি ডি, মানে দেখো ভ্যালুটা বের করেছিলাম আমরা, মড ডি স্কোয়ার, সো মড ডি স্কোয়ার ইন্টু, দেখো এখানে e to the power of -2 k2 ইন্টু এক্স এর মানগুলো, দেখলে ডি হবে, এই ডিটা কি পেনিট্রেশন ডেপথ, ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে কত, দেখো এর ভ্যালুটা কত, মড ডি স্কোয়ার, এটা কত, ই হলো এক্স, ই এটা, হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে দেখো মড ডি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে দেখো আমি কি করতে পারি, এই ই টু দি পাওয়ারকে আমি ওপরে নিয়ে আসতে পারি, মানে এখানে ই টু দি পাওয়ার অফ -2 k2 d ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ -1 লিখতে পারি না আমরা এটা। এখানে আমি যদি কম্পেয়ার করি তাহলে আমরা কী বলবো, সুতরাং আমরা বলতে পারি না 2 k2 d ইকুয়াল টু 1 লিখতে পারি আমরা এটা, কোনো প্রবলেম নেই। তাহলে ডি ইকুয়াল টু আমরা বলতে পারি 1/2 টাইমস অফ k2। তাহলে দেখো এই যে ভ্যালুটা, এটাই কি আমাদের পেনিট্রেশন ডেপথ রিপ্রেজেন্ট করে। এবার কে টুর ভ্যালু আমরা জানি, সো উই হ্যাভ আর উই নো কে টুর ভ্যালু যেটা হয় বেসিক্যালি √2 টাইমস অফ m ইন্টু, অ্যাকচুয়ালি কে বড়ো ছিল, ভি জিরোটা বড়ো, সো ভি জিরো -e ডিভাইডেড বাই h² এই ভ্যালুটা, তাহলে এটা আমরা জানি, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার কে ভ্যালুটা, তাহলে এটাকে জাস্ট এখানে পুট করে দাও, তাহলেই তোমার পেনিট্রেশন ডেপথ চলে আসবে। সুতরাং আমরা বলতে পারি যে পেনিট্রেশন ডেপথ d ইকুয়াল টু 1/2 টাইমস অফ, এটা কিরকম লিখতে পারি না, আমি যদি একটু ভেঙে লিখি 2m v0 - e, আর এইচ কসটাকে ওপরে নিয়ে আসলে পরে এখানে জাস্ট একটা এইচ কস হবে, কারণ এখানে মানে স্কোয়ার রুটের মধ্যে রয়েছে, যেহেতু স্কোয়ার আছে তাহলে বাইরে বেরোলে একটা হয়ে যাবে, এটা আমরা কিন্তু লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার পেনিট্রেশন ডেপথ, ক্লিয়ার? তাহলে এখানে দেখো শুধুমাত্র তোমার কি, মানে যদি তুমি এটাও মনে রাখতে পারো অসুবিধা কিছু নেই, এটাও তুমি চাইলে মনে রাখতে পারো, বেশি বেটার হবে আর কি, মানে 2 টাইমস অফ k2। তাহলে কে টুর ভ্যালু জানলে তুমি পেনিট্রেশন ডেপথ বের করতে পারবে। তাহলে দেখো কোয়ান্টাম মেকানিক্যালি কিন্তু বলছে যে পার্টিকেলটা কিন্তু 2 নম্বর রিজনে ঢুকবে এবং এতখানি ডিস্টেন্স যাবে, তার গ্রাফটা এরকম দেখতে পেলাম আমরা, বুঝতে পারলে কথাটা আমার? তাহলে এটা কি, এটা কোয়ান্টাম মেকানিক্যালি রিপ্রেজেন্টেশন, এটা ক্লাসিক্যালি কিন্তু বলছে যে ট্রান্সমিশন হবেই না, দেখো এখানে জিরো দিচ্ছে আমাদের, মানে ট্রান্সমিশন হওয়ার কোনো প্রবাবিলিটি নেই, কিন্তু মানে স্টিল আমরা কি দেখতে পাচ্ছি যে 2 নম্বর রিজিয়নে কিন্তু ওয়েভ ফাংশন রয়েছে, যেহেতু ওয়েভ ফাংশন আছে তাহলে ভাই পার্টিকেল থাকবে। তাহলে আমরা এইবার ক্যালকুলেশন করে দেখলাম যে যদি পার্টিকেল থাকে তাহলে পার্টিকেলটা কতখানি দূরত্ব পর্যন্ত যাবে গিয়ে, মানে তার অস্তিত্ব থাকবে না, যেহেতু এক্সপোনেনশিয়াল ফল করছে তা আমরা কি সেটা 1/E টাইমস করে নিই আমরা। যে কোনো এক্সপোনেনশিয়াল ফলের ক্ষেত্রে তুমি যদি অ্যাভারেজ ডিস্টেন্স বের করো বা অ্যাভারেজ, যেরকম তোমরা অ্যাভারেজ লাইফ বের করেছিলে নিউক্লিয়ার ফিজিক্সে, ঠিক সিমিলারলি 1/E টাইমস করতে হয়, সেই অ্যাভারেজ বের করতে গেলেই 1/E টাইমস করতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেই অ্যাভারেজ ভ্যালুটা যদি আমরা বের করি আমরা, সেটা সেটাই রিপ্রেজেন্ট করে আমাদের কি পেনিট্রেশন ডেপথ, মানে এতখানি দূরত্ব পর্যন্ত যাবে, সেটাকে আমরা ক্যালকুলেট করি আমরা, ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।